বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের দায় এড়াতে পারে না বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগ। কোচ খেলোয়াড় সহ কমিটি সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি সাবেক পরিচালকের। আসন্ন বিপিএলে চমক দিতে প্রস্তুতি শুরু রংপুর রাইডার্সের। গেল আসরে প্লে অফ থেকে বিদায়ের ক্ষত ভুলে এবার শিরোপায় চোখ 2017 চ্যাম্পিয়নদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। দল ভালো করলে যদি সব ক্রেডিট হয় বিসিবির, তাহলে বিশ্বকাপের বাজে পারফরমেন্সের দায় কেন ক্রিকেট অপারেশনস নেবে না? বৈশ্বিক ইভেন্টে যাওয়ার আগে সিনিয়র ক্রিকেটারদের যে দ্বন্দ্ব সামনে এসেছিল তা নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ক্রিকপস। তাই তদন্ত কমিটি যদি কেবলমাত্র ক্রিকেটার আর কোচদের দোষ খুঁজতেই নিজেদের কার্যক্রম চালিয়ে যায়, তাহলে দেশের ক্রিকেটের জন্য আরও দুঃসময় আসছে বলে মনে করেন ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। ক্রিকেট পরিচালনা বিভাগকেও জবাবদিহিতার আওতায় আনার দাবি তার। আমাদের এই বিশ্বকাপটা সবচেয়ে বাজে বিশ্বকাপ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। 2003কে যদি তুলনা করি তখন মাত্র আমাদের শুরু, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু স্ট্যাটাস পাওয়ার 23 বছর পরেও যদি এরকম পারফরমেন্স হয় সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। এক বাক্যে এই কথাটা মানেন সবাই, দেশের ক্রিকেটে এতটা বাজে সময় আসেনি সাম্প্রতিক অতীতে। তবে এমন তো হওয়ার কথা ছিল না, সাজানো গোছানো একটা দল ওয়ানডে চ্যাম্পিয়নশিপে টেবিলের টপ থ্রিতে থেকে গিয়েছিল বিশ্ব আসর মাতাতে। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে প্রতিটা মানুষ চেয়েছে কত দ্রুত শেষ হবে এই আসর, কারণটা কি জানতে চান সবাই, কিন্তু এতদিন পরে এসেও উত্তর অজানা। তদন্ত কমিটি একটা হয়েছে, তারা একে একে ডেকে পাঠাচ্ছেন স্টেক হোল্ডারদের, কিন্তু এখনও সেখানে ডাক পড়েনি ক্রিকেট অপারেশনসের। সব কিছু দেখে মনে হচ্ছে ক্রিকেটার আর কোচদের দোষ খুঁজতেই ব্যস্ত তারা, অথচ এত বড় বিপর্যয় আটকানোর দায়িত্ব ছিল যে ক্রিকপসের, তারা থেকে যাচ্ছেন জবাবদিহিতার বাইরে। আজকে টিমটা ভালো করলে ক্রেডিট কিন্তু বিসিবি নিত, সুতরাং খারাপ করলে কিন্তু বিসিবিকেই তার দায়ভারটা নিতে হবে। বিশ্বকাপের আগে তামিম সাকিবের ঝামেলাটা বা হাতুরা সিংয়ের এই কন্টিনিউয়াস দল ব্যাটিং অর্ডার পরিবর্তন, নতুন নতুন প্লেয়ারদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা, সিনিয়রদের বাদ দেওয়ার একটা প্রচেষ্টা, এই জিনিসগুলো সার্বিকভাবে আমাদের ওয়ার্ল্ড কাপ পারফরমেন্সে কতটা ইন্ধন যুগিয়েছে সেই জিনিসগুলোর দায়ভার কিন্তু ক্রিকেট অপারেশনসের। এখন ক্রিকেট অপারেশনসকে যদি তদন্ত কমিটি তাদের তদন্তের আওতায় না আনে, তাহলে কিন্তু এই তদন্ত কোনোভাবেই একটা সঠিক তদন্ত হবে বলে আমি মনে করি না। গুনে গুনে আর 6 মাস, এরপর আরও একটা বিশ্বকাপের দামামা বাজবে ক্রিকেট বিশ্বে। কিন্তু দলের সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের দশা এরকম হলে সেখান থেকেও ভালো কিছু আশা করা সম্ভব নয়। এইভাবে যদি একটা হজবরল অবস্থা চলতে থাকে, সামনে আরেকটা বিশ্বকাপ, তার আগে যদি দলের ভিতরে এরকম একটা অবস্থা তৈরি হয়, তাহলে তো সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব সুখকর কিছু না। প্রতিবেশীদের দেখে শেখা উচিত বাংলাদেশের, বিশ্বকাপ ব্যর্থতার পর যখন আমূলে বদলে যাচ্ছে পিসিবি এসএলসি, তখন আর কতদিন ব্যর্থ মানুষদের নিয়ে পথ চলবে ক্রিকেট বোর্ড, প্রশ্ন ক্রিকেট সংশ্লিষ্টদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন বিপিএল নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে 2017 চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। দলের বড় তারকা সাকিব আল হাসান নির্বাচনে অংশ নিলেও আসরে তার পূর্ণ সার্ভিস পাওয়া যাবে বলে প্রত্যাশা দলের প্রধান কোচ সোহেল ইসলামের। গেল আসরে প্লে অফ থেকে বিদায় নিলেও এবার শিরোপায় হাত রাখতে চান ক্রিকেটার নুরুল হাসান সোহান। বিপিএল শুরু হতে খানিকটা সময় থাকলেও আগে ভাগেই শুরু হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজি লীগের ডামাডোল। প্লেয়ার্স ড্রাফট থেকে শুরু করে টুর্নামেন্টের পোস্টারে ঢাকার ঐতিহ্য রিক্সা পেইন্টিং, বিতর্কের বিপিএল এবার নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা যা নজর কেড়েছে সবার। পিছিয়ে থাকছে না ফ্র্যাঞ্চাইজিগুলো, তারাও শুরু করে দিয়েছে পরিকল্পনা। রংপুর রাইডার্সের বড় নাম সাকিব আল হাসান অংশ নিচ্ছেন আসন্ন জাতীয় নির্বাচনে, তারপরও আসরের শুরু থেকে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি। অধিনায়কত্বে সাকিব অটো চয়েস, যদিও এখনো তা চূড়ান্ত নয়। সাকিব নির্বাচন করছে এবং ও আসলে এইবারই না যে শুধু খেলা ছাড়াও বাইরের যে অনেক ব্যবসা, আপনারা জানেন যে বিভিন্ন ব্যবসার সাথে সে সংযুক্ত আছে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস করে বেড়ায়, এবং সে মাঠে যখন আসে তখন তার এফোর্ট, তার কমিটমেন্ট টিমের প্রতি বা মাঠে তার ফোকাস, এগুলো অনেক মানে যেরকম থাকা উচিত সেরকমই থাকে। আমার কাছে মনে হয় এটা খুব একটা বেশি এফেক্ট করবে না।
গত আসরে রংপুরকে নেতৃত্ব দিয়েছেন নুরুল হাসান সোহান, দলকে নিয়ে গেছেন প্লে অফে। ফাইনালে খেলার আক্ষেপ এবার ঘোঁচাতে চান। সাকিব ভাই এবং মেহেদি আছে আমাদের এবং নবী আছে, অলরাউন্ডিং অপশন অনেক অনেক কয়টা অপশন আছে, যেখানে আমার কাছে মনে হয় যে টিম অনেকভাবেই তৈরি করা যাবে, তো এটা আমাদের কাছে মনে হয় যে একটা প্লাস পয়েন্ট। সাকিব সোহান ছাড়াও রংপুর শিবিরে আছেন শেখ মেহেদি, রনি তালুকদার, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, হাসান মুরাদ, শামীম পাটোয়ারি। একরকম জাতীয় দল বললেও ভুল হবে না। ফরেন রিক্রুইটও তারকা ঠাসা, পাকিস্তানি বাবর আজম, আহসানুল্লাহ, লঙ্কান হাসারাঙ্গা, পাথিরানার মতো ক্রিকেটার, ক্যারিবিয়ান ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরানরাও আছেন রাইডার্স শিবিরে। তারকা বিদেশি রিক্রুইটের ব্যাখ্যা দিলেন ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার। বলা হচ্ছে যে কুমিল্লা বা রংপুর 12-14-15 প্লেয়ার সাইন করেছে, ইটস নট বিকজ যে ওরা 15 প্লেয়ারকে এনে বসায় রাখবে, প্রত্যেকটা শেডিউল অনুযায়ী কিন্তু প্লেয়ার আনা হয়েছে, সো দ্যাট একজনের স্লট আরেকজন স্লট কভার করতে পারে। অবভিয়াসলি এটা আমাদের জন্য ডিফিকাল্ট, যখন একটা প্লেয়ারকে চলে যাওয়ার পর আরেকটা প্লেয়ারকে রিপ্লেস করতে হয়, ওরে সে অ্যাডজাস্ট করতে হয়, অবভিয়াসলি ইটস ডিফিকাল্ট। 20 ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে বিপিএল মিশন শুরু করবে 2017 আসরের চ্যাম্পিয়নরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান প্রিমিয়ার লিগে পাকিস্তান সুপার লিগের নতুন মৌসুমের নিলামে অবিকৃত তামিম মাহমুদুল্লাহ মুশফিক সহ ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে আয়োজিত হয় পিএসএলের নবম আসরের নিলাম, যেখানে বিভিন্ন ক্যাটাগরি থেকে বিদেশি 493 ক্রিকেটারের মধ্য থেকে 40 জনকে দলে ভিড়িয়ে স্কোয়াড চূড়ান্ত করে 6 ফ্র্যাঞ্চাইজি। তবে সেই ড্রাফটে বাংলাদেশের 21 জন ক্রিকেটারের নাম থাকলেও তাদের দলে নিতে কোনো আগ্রহই দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। বাংলাদেশ পুলিশ ও রহমতগঞ্জের ম্যাচ দিয়ে 26 ডিসেম্বর শুরু হতে যাচ্ছে ফেডারেশন কাপের 2023-24 মৌসুম। 10 দলের এই টুর্নামেন্ট এবার আয়োজিত হবে দেশের 3টি ভেন্যুতে। একই গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও ঢাকা আবাহনী। এবারও কাটেনি ভেন্যু জটিলতা, ঠিক হয়নি টুর্নামেন্টের প্রাইজ মানিও। পৃষ্ঠপোষকের অভাব ও ভেনু সংকটের মধ্য দিয়ে আরও একটি ফেডারেশন কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টের জন্য চূড়ান্ত হয়েছে 3 ভেন্যু। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম ছাড়াও আছে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা। আমাদের লিগ খেলার ক্রিকেটের জন্য পাওয়া যায়নি গেল আসরের ফাইনালের ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা সব দলই অংশ নেবে ফেডারেশন কাপে। 10 দলকে ভাগ করা হয়েছে 3টি গ্রুপে, যেখান থেকে প্রতি গ্রুপের সেরা 2 দল ও টেবিলের তৃতীয় সেরা 2টি দল খেলবে কোয়ার্টার ফাইনাল। এ গ্রুপে শেখ জামাল ধানমন্ডির সঙ্গে রয়েছে বাংলাদেশ পুলিশ এফসি ও রহমতগঞ্জ। হাড্ডাহাড্ডি লড়াই হবে বি গ্রুপে। গেল আসরের চ্যাম্পিয়ন মোহামেডান ও রানার্স আপ ঢাকা আবাহনী পড়েছে এই গ্রুপে। এই 2 হ্যাভিওয়েটের সঙ্গে আছে চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বসুন্ধরা কিংস। সি গ্রুপে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা লড়বে শেখ রাসেল ক্রীড়াচক্র ও ফোর্টিস এফসির বিপক্ষে। পৃষ্ঠপোষক না থাকায় টুর্নামেন্টের প্রাইজ মানি এখনও ঠিক করতে পারেনি বাফুফে। আর একই সময় প্রিমিয়ার লিগ চললেও ক্লাবগুলোর ম্যাচ খেলতে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে বাফুফে। লিগের মাঝে ফেডারেশন কাপটা দিয়ে আমার মনে হয় যে ক্লাবগুলো খুব উপকৃত হয়েছে। তার কারণ হচ্ছে লিগ চলছে, তার মাঝে মাঝে ফেডারেশন কাপ, এটা প্লেয়ারদের জন্য ভালো, টিমের জন্য ভালো, আর্থিক দিক দিয়েও ভালো। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর গেল আসরের চ্যাম্পিয়ন মোহামেডান। গতবারের চেয়ে ইনশাআল্লাহ টিম আরো ম্যাচিউর, তো সেক্ষেত্রে বলবো যে অবশ্যই ট্রফিটাই আমাদের লক্ষ্য। 26 ডিসেম্বর পুলিশ এফসি ও রহমতগঞ্জের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট। আগামী বছর 21 মে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। বিশ্বকাপ ফাইনাল ব্যর্থতার 3 সপ্তাহ পর অবশেষে মুখ খুললেন রোহিত শর্মা। ফাইনাল হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে এক সাক্ষাৎকার প্রকাশ করেন রোহিত। সেখানে বিশ্বকাপ ব্যর্থতার পর নিজেকে সামলে নেওয়া মোটেও সহজ বিষয় ছিল না বলে মন্তব্য করেন টিম ইন্ডিয়া অধিনায়ক। এবারের বিশ্বকাপটা বেদনাদায়ক এক অধ্যায় হিসেবে থাকবে ভারতের ক্রিকেট ইতিহাসে। এক যুগ পর আবারও টিম ইন্ডিয়ার হাতে উঠবে শিরোপা এমন ধারণা করেছিল অনেকেই। টানা 10 ম্যাচ জিতে ফাইনালে গেলেও শিরোপার মঞ্চে হোঁচট খায় রোহিত কোহলিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় ম্যান ইন ব্লু, যাতে হৃদয়ে রক্তক্ষরণ হয় কোটি সমর্থকদের।
লিগ পর্বে টানা 10 ম্যাচ জেতায় সবাই প্রশংসায় ভাসায় রোহিত শর্মাকে। শিরোপা হাতছাড়া হওয়ায় একেবারেই চুপসে যান অধিনায়ক। বিশ্বকাপ ব্যর্থতার পর বোর্ড থেকে ছুটিও নিয়েছেন, পরিবার নিয়ে লন্ডনে সময় কাটিয়েছেন। বিশ্বকাপ শেষ হওয়ার 20 দিন পর অবশেষে এ নিয়ে মুখ খুললেন রোহিত। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ টিম 45 আরোতে তার 4 মিনিট 10 সেকেন্ডের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়। সেখানে জানান, হারের পর সবকিছু ভুলে সামনে এগিয়ে চলা মোটেও সহজ বিষয় নয়। আমার জানা নেই হারের শোক সামলে কিভাবে ফেরা যায়। প্রথম কিছু দিন কি করব সেটাও বুঝতে পারিনি। সামনে এগিয়ে চলার জন্য আমার পরিবার ও বন্ধুরা সাহায্য করেছিল। তারা সবকিছু হালকা করার চেষ্টা করে গিয়েছে, যা অনেক সাহায্য করেছে। ফাইনালের হার হজম করা খুব কঠিন ছিল, কিন্তু জীবন এগিয়ে চলে এবং এগিয়ে যেতে হয়। সত্যি কথা বলতে এগিয়ে চলা মোটেও সহজ ছিল না। বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন ছোট থেকেই দেখে আসছেন রোহিত, কিন্তু এবারের ফাইনালে হারায় অপূর্ণই থেকে যায় সেই স্বপ্ন। 50 ওভারের বিশ্বকাপ দেখে বড় হয়েছে, বিশ্বকাপের জন্যই এতগুলো বছর পরিশ্রম করেছে, কিন্তু শেষ মুহূর্তে যদি সাফল্য না পাওয়া যায় তাহলে তো হতাশ হতেই হয়। এবারের বিশ্বকাপ জিততে সামর্থ্যের সবটুকু বিলিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন শর্মা। সব ম্যাচে নিখুঁত খেলাটা দিতে না পারলেও চেষ্টার কোনো কমতি রাখেনি তার দল। আমাদের তরফ থেকে যা করার তা করেছি। যদি কেউ প্রশ্ন করেন কোথায় ভুল হয়েছে, তাহলে বলবো আমরা 10 ম্যাচ টানা জিতেছিলাম। 10টি ম্যাচে ভুল যে করিনি তা নয়, প্রতিটা ম্যাচেই কিছু না কিছু ভুল হয়। নিখুঁত ম্যাচ বলে কিছু হয় না। বিশ্বকাপ ব্যর্থতার পর তাকে সমর্থন করার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোহিত শর্মা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের দায় এড়াতে পারে না বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগ। কোচ খেলোয়াড় সহ কমিটি সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি সাবেক পরিচালকের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময় সঙ্গে থাকবেন আফরোজা মৌতুসী। ধন্যবাদ সাজিদ। দুপুরের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।